আমাদের আজকে আমার এটা এসে পৌঁছেছি আমার কার সুবর্ণ গুরু সুবর্ণ পুরুষ সুবর্ণরেখা সুবর্ণ রেণুর যে কর্ণধার আমার তানকে পাইছি নলিনী বেরা মহাশয় পাশকে সত্যিকারে মোর পাশে এবং গ্রুপের পাশে গর্বের দিন আমার কার ভাষা আমার গর্ব যে গ্রুপের পাশে গর্বের দিন আজকে আমার আমার কার সুবর্ণ গুরুকে আমার পাশে পাইছি গ্রুপের পক্ষ তোমাকে দণ্ডবত সত্যি কথা বলতে কি আমার কার ভাষা চর্চার গ্রুপের মধ্যে এনকে পাইগিরি আমার বি ধন্য তো আমার কিছু কথা শুনিনি বা তার শুনো আজকে সুবর্ণরেখিক ভাষা সম্পর্কে মানে যে দু চার কথা কিছু বলো তুমি মুই প্রথমে মোর তরফ সবাইকে সুবর্ণরেখিক শুভেচ্ছা ভালোবাসা গড় দণ্ডপদ জোহার সুবর্ণরৈখিক ভাষা নামটা আমার কাছে দোয়া সদ্য সদ্য তাইনো এই ভাষা আমার কার গর্ব অহংকার অসাধারণ এক ভাষা গোটি অসাধারণ ভাষা ও ভাষায় বিশেষ করে মেদিনীপুর পুরুলিয়ার কতকটা আমার ঝাড়গ্রাম গবিবল্লভপুর তারপিছে বুরুডাজ বাড়িপদা চুলিয়াপদা চিত্রগড়া কুইকোটা এখানকার ভাষা সবাই সবু সুবর্ণরেখিক ভাষা আমার কার এখানে যেটা প্রথম ও ভাষায় ও ভাষায় তো কথা বলি আমার কি মনের ভাব প্রকাশ ওই ভাষায় হয় আরকি সবু সময় তবে ও ভাষার মিষ্টতা প্রথম যখন আমার কার ঘরের মাইয়াজিরা তার মানে যখন বাপের ঘর ছাড়ি শ্বশুর ঘর বিয়ের পরে যাইখান তখন যে গান গাইতাম কখনো না কোনো কোনো জায়গায় হয় যেমন করি একসময় শকুন্তলা তাতকন্য আশ্রম কৃষা গৌতমীকে আশ্রম ছাড়ি প্রিয় সখী অনুসূয়া প্রিয়ঙ্গদাকে ছাড়ি হরিণ শাবক ঋষি কুমারদের ছাড়ি শ্বশুর ঘর গেলাম সৌ সময় তরুলতা ধরি হরিণ শিশু ধরি হরিণ ছা ধরি অনুসূয়া প্রিয়ম্বদাকু জোড়াই যে গান গাইতাম কান্না গীত গাইতাম আমার কার ঘরের মায়া জিরাও বিবাহকালে সেরকম কাঁদে বাবাকে জোড়াই ধরি মাকে জোড়াই ধরি জোড়াই ধরি পাইছি তোমার বইয়ে তুমি দেখিছো ভাবি সদা দেখি পারেটিনি উঠিলা সুয়ারি বসিলা নাহি মাগ উঠিলা সুয়ারি বসিলা নাহি মাগ ফিরি চাহিবাকু দিশিলা নাহি মাগ মায়াঝি যতই ফিরি চাই দেখি পাই না তো ও যে কান্না ও যে ব্যথাতুর কান্না
আরতি হাহাকার, কি মধুর আমার কারো সুবর্ণ রৈখিক ভাষায় গীত হয়, গীত কামনা গীত যাকে কামনা কি রোদন রোদন আর কি। ভাঙা গাড়ি রে ছিঁড়া পটিয়া, এ গাড়ি রে উঠিবি নাই মাগ, বেয়ারা আইলা পালকি কাহিব মাগ, নদী সে পারে কি বাজিলা তুরি মাগ, ঝিও গলা বলি উঠিলা হুরি মাগ, নদী সে পারে বাজিলা তুরি, বাজনা বাজেটে নদী সে পারে বাজনা বাজেটে, নদী এপারে মায়াঝি কাঁদেটে, নদী সেপারে কি বাজিলা তুরি, ঝিও গলা বলি উঠিলা হুড়ি, গন্ডগোল হয়, যে কান্না এর যে ভাষা, পভারের ভাষা, গাইবার ভাষা অসাধারণ। মানে সত্যি কথা, মানে অন্তর্ম যে ভাষাটা বাহারেটা আমার, মানে যেটাকে বলি আমার স্বপ্ন দেখার ভাষা, স্বপ্ন ভালোবাসার ভাষা, আন্তরিকতার ভাষা, এবং কান্না যতবাই বাহারি সত্যি যতবাই মানুষ অন্তর্ন কান্না করে যে ভাষাটা আছে রে, সত্যি কথা, মানে কান্না গীত বি আছে এই ভাষায় আমার দেখেছি, এনকার বইয়ে পড়েছি, তো আমার সত্যিকার আবেগের ভাষা যেটাকে বলি সুবর্ণরেখী ভাষা, তো সুবর্ণরেখী ভাষা নাকি আমার দেখেছি, এবং সংস্কৃতি যে আমার কাছে মিঠা সংস্কৃতি, বিভিন্ন ধরনের সংস্কৃতি আমার এটা জুড়ে রয়েছে, তো আমার সংস্কৃতি সম্পর্কে যদি, সংস্কৃতি সম্পর্কে তো বলা যাবে না, সম্ভব না, তবু মু দু চার কথা সংস্কৃতি সম্পর্কে, কিছু হারিয়ে যেতে বসছে অনেক সংস্কৃতি বর্তমান, তো সেই সংস্কৃতির কথা তোমার মুখে দু চার কথা আমি শুনতে চাও। ও যে জায়গাটার কথা আমি কইনু, বিশেষ করে কাঁথি, দাঁতন, এগরা, পটাশপুর, মোহনপুর, জলেশ্বর, বালেশ্বর, সোনাকানিয়া, আর উপর দিকে নদীর, নদী ধরে ধরে উপর উঠো, উপর দিকে উঠো, উঠনে আমার কমলা পুকুরিয়া, ঝরিয়া, মানে পুরো নদী আবহাওয়া যত জায়গাটা আর কি, হ্যাঁ ঝরিয়া থুরিয়া, ও যে জায়গাগুলো ক্রমশ যত নদী উপর দিকে উঠবো, তালডাঙ্গরা, ফুলবনি, মালতাবনি, এপারটা এপারে রগড়া, কাঠুয়াপাল, খড়বান্দি, লাউদহ, মানে পুরা অববাহিকা, ও যে জায়গাগুলো, ওই জায়গাগুলোর ভাষা এবং নোকগুলো, নোক নোক যে সমস্ত মানুষজন সুবর্ণ রেখার অববাহিকায় বাস করে, বাস করেন শুধু আজ নয়, এটা ইতিহাসের অনেকটাই আবহমান কাল নু তার মানে বাস করে আসে, এবং মুই তো বলব যে ওই যে ভাষা যখন আমার বাংলা ভাষা বি তৈরি হয়নি, আমার ওড়িয়া ভাষা বি তৈরি হয়নি, অসম, ওড়িশা, আমার ঝাড়খণ্ড, বিহার, যেটা ঝাড়খণ্ড বিহার নু যে ভাষাটা বিলাসপুর না, সদিগ্নু যে অঞ্চলটা ইতিহাসের অনেকটা সময় ধরি ওটা থাইলা উৎকলের মধ্যে, উৎকলের মধ্যে আছে, আবার অনেকটা সময় জুড়ি কখনো থাইলা এটা তাম্রলিপ্তি, তাম্রলিপ্তি, হ্যাঁ হ্যাঁ, তমলুক, তমলিপ্তি, তাম্রলিপ্তি, ও জায়গার মধ্যে, ও রাজ্যের মধ্যে থাইলা, আচ্ছা আচ্ছা, কখন এটা থাইলা দণ্ডভক্তির দণ্ড, আচ্ছা আচ্ছা, অধীনে দণ্ডভক্তি, আচ্ছা আচ্ছা আচ্ছা, উৎকল, দণ্ডভক্তি, আর তাম্রলিপ্তি, ও সমস্ত জায়গাগুলোর মধ্যে থাইলা, আচ্ছা আচ্ছা, ও জায়গার মানুষজন স্বভাবতই একটা ভাষার একটা মিক্সচার, মিক্সচার হচ্ছে, ওড়িয়া ভাষাভাষী আমার মধ্যে আসছে, বাংলা ভাষাভাষী, মানে এখনকার বাংলা ভাষা না, না আগে, হ্যাঁ আগেকার, আগেকার সৃষ্টির, আদি আদি সৃষ্টির, যখন চর্যাপদ লেখা হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়, সব সময়কার ভাষা ধরনের
তখন তো বাংলা ভি তৈরি হয়নি ঠিকঠাক, ওড়িয়া ভি ঠিকঠাক তৈরি হয়নি, অসমিয়া তো চৌরকম, মৈথিলি মৈথিলি ভাষাটা ভি আমার ভাষার সাথে বহু মিল আছে, তো এগুলো ঠিকঠাক তৈরি হয়নি। সব সময়টাই মানুষ তো আর বোবা থাইলেন, তার মানে তো কথা বলতাম ঠিক ঠিক ঠিক, সেই তখন যে ভাষায় কথা বলতাম সব ভাষাটাই কিন্তু আবহমান কাল ধরেই চালিয়ে ও থেকে থেকে বাংলা টিভি কিছুটা তৈরি হচ্ছে, আবার উড়িয়া টিভি কিছু মানে স্বর্ণ ভাগ হয়েছে বিভিন্ন রকম ভাষা বিভিন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং আমার কার আদি ভাষা বললে ওটাই আদি ভাষা। বাহ, ওটা খুব মানে গর্বের ব্যাপার, আমি জানিতাম না এই ব্যাপারটা অত গভীরভাবে, আজকে আসিকি এটা করে জানো যে এর ভিতরে অত ওরা গভীরতা আছে। সত্যি কথা আমার তো জামারই কথা না জানে, এসব নাকি চর্চা করালেন তার নিয়ে অবশ্যই জানবেন এই ভাষার ব্যাপারে, আজকে আমার জানি পারলে। তবে আর গোটে কথা আমি জানো যে আমার তোমাকার যে সুবর্ণরেখিক ভাষা চর্চা করেন জানার মধ্যে তোমার কার কার নাম মনে পড়ে আগের আর কি, মানে জানার যে সুবর্ণরেখিক ভাষা নিয়ে চর্চা করেন তোমার পরিচিতর মধ্যে আগেকার কথা বলতো না আগেকার ও কারণে বলো না আগেকার এক সময় আমার ও ভাষা নিয়ে চর্চা শুরু করি থাকলাম আমার সুধীরকরণ ডক্টর সুধীরকরণ, হ্যাঁ তার কিছু লেখালেখির মধ্যে ভাষার কিছু আছে, যদিও ও ভাষার নাম তিনি দেখলেন যে ঝাড়খণ্ডী ভাষা, ঝাড়খণ্ডী ভাষা, ঝাড়খণ্ডী ভাষা মোটো হবে ঝাড়খণ্ডী ভাষা হবে না। আর কিছুটা কাজ করে মেদিনীপুরে বাস করতাম সে সময়, শালফুল বলে একটা উপন্যাস লেখা হয়েছিল, প্রবোধ প্রবোধ তার টাইটেলটা মনে করে তুমি প্রবোধ বসু সম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তার একটা শালফুল বলে উপন্যাস লিখছিলেন, সে উপন্যাস হচ্ছে খানিকটা আঞ্চলিক ভাষা থাইলা, আচ্ছা ও ভাষা থাইলা। আর একটা বই থাইলা, তার বইটার নাম সোনার সোনার পাথর বাটি, আচ্ছা সোনার পাথর বাটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ধরনের বই, আচ্ছা সেটা পুরোপুরি আমার সুবর্ণরেখিক ভাষা। বাহ, তুমি জানিতাম না ব্যাপারটা, ও ভাষাটা ও বইটা আছে এখনো, এখনো ইতিহাসে তো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, মেদিনীপুরের যে ইতিহাস লেখা হচ্ছে, আচ্ছা আচ্ছা, তার মধ্যে সব বইটার উল্লেখ আছে, আচ্ছা সব বইটা যদি পারবো না অবশ্যই আমি কালেকশন করবো আমার সাথে, হচ্ছে আমার কার ভাষাতে আচ্ছা লেখা সেটা। আর আমার কার গুণময় মান্না, আচ্ছা তিনি যদিও আমার কার ঘাটাল এলাকার মানুষ, ঘাটাল ঘাটাল ভাষা ঢেউ মারি মারি চলছে আর কি, একটু পরিবর্তনশীল কিন্তু এই ভাষাটাই আর কি, লগ্ন পরিবর্তন হয় ঠিক, হ্যাঁ হ্যাঁ পরিবর্তন, কেউ কেউ আমার কার বলে ঠিক, কেউ আমান কার, আমান নেকার বলে ঠিক, কেউ আমানে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন তোমানে যাইছিল, তোমানে যাইছিল ঠিক ঠিক ঠিক, ও ধরনের খানিক পরিবর্তন পরিবর্তন হয়েছে। তবে এক সময় ও ভাষার চর্চা এনে করেছেন পরবর্তীকালে, আমার পরবর্তীকালে আমার কার লিখিত বাংলা শুদ্ধ বাংলা আসি যাওয়ার পরে এ ভাষার চর্চাটা কিছুটা কমিয়ে দিল, কমিয়ে দিল, ভালো এ ভাষার চর্চা বেশ বেশ বাড়িয়েছে, বেশ বাড়িয়েছে ভাষাটা, আর কলকাতার মানুষজন এখন ভালো ভালোভাবে নাইটেন এবং চর্চা হয়টে পিএইচডি হয়টে এ ভাষার উপর, মোট যে সুবর্ণের সুবর্ণ রেখা রেখা যে উপন্যাস সে উপন্যাসে তো অনেকটা জায়গা জুড়ে ও ভাষা আছে, তো ও ভাষা যখন মুখে পুরস্কার দেওয়া হয়েছিল বা ও সম্পর্কে যে লেখালেখি হয়েছিলাম আনন্দ পুরস্কারের সময়, তো তার মানে ভি ও ভাষাটার কথা উল্লেখ করছে। সত্যিকারে এই গর্বের বিষয় আমার যে কলকাতা বাসবি আমার ভাষা নাকি খোঁজ নেড়ের এবং গবেষণা নাকি আমার বেটা গর্বের দিন। মুই আর গোটা কথা জানবো তোমার পাশে যে আমার যে গ্রুপ আমার ভাষা আমার গর্ব, গ্রুপটা আসার আগে এবং পরের পরিস্থিতি সম্পর্কে তোমার কি মনে হয়, মানে তোমার চোখে কতটা ফারাক পড়েছে কিছু বলছে? মুই ও প্রসঙ্গে বলতে পারো আরেকজন থাইলেন আমার মাথার উপর, যেটা আমার ঝাড়গ্রামের তিনি তো ভাষা, হ্যাঁ সে তো অনেক অনেক কবিতা লিখেছেন, তার অনেক অবদান আছে ভাষার প্রতি, তার অনেক অবদান আছে, তার কথাটা বলতেই হবে, হ্যাঁ না সে তো অবশ্যই, ভাষা নিয়ে ভালো গল্প উপন্যাস লেখা না হিনু কবিতা লিখে কবিতা অনেক লিখেছেন, আজকেই তার 4 বছর মৃত্যু দিবস আজকে, হ্যাঁ আচ্ছা ভগবত সুভাবকে তার শ্রদ্ধাঞ্জলি আজকে তার চতুর্থ বড় মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা তার প্রতি আমার গ্রুপের পক্ষ না।
আমাকে বলতেই হবে বড় করে ভারতের সম্পত্তি। সুবর্ণরেখী ভাষানমকে অনেকে কলকাতার মানুষজন জিজ্ঞাসা করছে যে ও ভাষায় যে কথা বলবা, আমার আমার বি কথা বলতে চায়। তো এই গ্রামারটা কি? হ্যাঁ, সব ভাষা তো আমরা আমার যেমন করি শিখি, তো ও ভাষা শিখতে গেলে এর গ্রামারটা কী হবে, ব্যাকরণটা কী হবে? হ্যাঁ, ওই ব্যাকরণ যখন মানুষ কথা কয়টে ও ভাষায়, কাঁধেটে হাসেটে ও ভাষায়, তো ও একটা তো পদ্ধতি বা একটা ব্যাকরণ তো তৈরি করতেই হবে, তৈরি করতেই হবে, বা ব্যাকরণ তো আছে, ব্যাকরণ আছে। আবার গোটাই বই বি প্রকাশ পাইছে আমার উপেন, নিয়ম না মানি তো কোনো কথা হয় না, নিয়ম নিয়ম আছে, সবু কথারই নিয়ম আছে। তো ব্যাকরণটা দরকার থাকলে উপেন লিখেছেন এবং পরবর্তীকালে আরও বি আসছে, আরও ব্যাকরণ আছে। তো প্রাথমিকভাবে উপেন আবু প্রমিষ্ঠার গোটাই বই বাহারিছে সুবর্ণরেখী ভাষা পরিচয় বলে গেলে। শুভব্রত পালুই বলে একজন আছে রোহিণী, হ্যাঁ 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 শুভব্রত পালুই, হরি হরিপুরা, হ্যাঁ হ্যাঁ হরিপুরা, আচ্ছা আচ্ছা, ভালা কবিতা লেখে, খুব বুড়িয়া কবিতা। খগেন তো মানে ও ভাষায় যে কবিতা লেখা হয়েছে, ছড়া লেখা হয়েছে, গল্প উপন্যাস হয়তো কম, তো কম হয় গল্প উপন্যাস বি হবে ধীরে ধীরে, তবু আমি বলবো যে ভাষায় যে কবিতা লেখা হয়েছে এবং তার যে ভাব প্রকাশ যেভাবে হয়টি অন্তরের কথা কবিতার ভাষা, বা এ তো এক একটা উপনদীর মতো, উপনদী যেমন করি জল নানা রকম আরও কিছু জিনিস নিয়ে করি বড় নদীতে যাই পড়ে পড়ে নি, হ্যাঁ তেমনি করি আমার কারো সুবর্ণরৈখিক ভাষা বা আরও আরও যে ভাষা আছে, কুড়মালি ভাষা, বিভিন্ন যে সাঁওতালি ভাষা, আরও যে নানা রকমের ভাষা আছে, তো ও ভাষাগুলো সব মিলি করি বাংলা ভাষাকে, মূল বাংলা ভাষাকে সমৃদ্ধ সমৃদ্ধ করে। তো এই দিক দিয়েও তো একটা এর উপকারিতা, এর যে দরকার সেটা আমি তো আছি। আর এতজন মানুষজন ও ভাষায় কথা বলে, ও ভাষায় লেখালেখি করে, এর একটা স্বীকৃতি কখনো না চাই না, এর তো একটা স্বীকৃতি দরকারও বটে। মানে আমাকে গ্রুপ আসার পরে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে তোমার মনে হয়টে যে এই ভাষাটাকে নিয়ে কিছু? একটা পরিবর্তন হয়েছে তো বটেই, আরও হবে, এই যাও। মানে সত্যিকার এটা আমার কাছে খুবই আশীর্বাদের ব্যাপার যে আজকে সুবর্ণ পুরুষ এবং সুবর্ণ গুরুর মুখে এ প্রশংসা সুইগিরি আমাকার 12,000 যে গ্রুপ সদস্য আছেন, সত্যিকার গর্বের দিন, আমাকার ছাতি ফুলেই ওঠার দিন আজকে যে সুবর্ণ পুরুষ আমাকার গ্রুপের প্রশংসা করেছেন এবং আমাকে আগেই যাইতে পথ দেখাইবেন, তার নে তার নে বটবৃক্ষ হই রইবেন, আমার অবশ্যই ছায়ায় বাঁচি উঠবা, বাড়ি উঠবা, আমার এ ভাষা এবং সংস্কৃতিকে আগেই নিয়ে যাবা, আমার তানকার সহযোগিতা সবসময় চাইবা, যে তোমার আমাকে সহযোগিতা করো। আমার ভাষায় যে সমস্ত লোককথা আছে, আচ্ছা করলা সুন্দরী আছে, শাওড়া সুন্দরী আছে, অসাধারণ সব লোককথা আছে, সে সমস্ত লোককথা সংগ্রহ করতে হবে। আচ্ছা আচ্ছা, সেসব এখনও সব সময়কার মানুষজনের মুখে মুখে আছে আছে আছে, সব সমস্ত জিনিস আমার তুলিয়ে আনতে তুলিয়ে আনতে হবে, সংস্কৃতিকে পরিষেবা পরিচর্যা করতে গেলে এইসব দরকার জিনিস, কামনা গীত। তো আমি বলবো যে গ্রুপের যে সদস্য জেঠে বি আছো, তোমাকার এলাকার যে বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন, তার নাকার পাখনো পুরাতন যেসব সংস্কৃতি এবং কথাবার্তাকে অবশ্যই তোমার সংরক্ষণ করো, কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমাকার কা পাবেনি, সেই বয়স্ক মানুষকে চালিয়ে না আমার সেই জিনিস আর খুঁজে পাবানি। তার জন্য স্যার যেভাবে বললাম যে আমারকে সংস্কৃতিকে খুঁজে বার করতে হবে, সেটা খুবই দরকার। আগে যে মকর মেলা মানে পরীক্ষার ব্যাপার একটা থাকে, এই পরীক্ষাটা একটা বিরাট চর্চা থাকে, ধরো 15 দিন আগে নু, কিন্তু আজ ডুবিয়েছে এবং সেটা একটা পাড়ার থাকে কম্পিটিশন, যে খানারপাড়ার একটা পরীক্ষা টিম, বাছুরপাড়ার একটা গুরুত্ব, কোন পরীক্ষা টিম ফার্স্ট হবে, তার অসাধারণ অসাধারণ তার একটাই থাকা, ও সংস্কৃতি তো আমাকে তুলি আনতে হবে, কিন্তু ডুবি যায় একেবারে পরীক্ষা।
তো আজকে কথা বলি যে আমার সঙ্গে থাকেন আজকে আমার সুবর্ণ পুরুষ সুবর্ণ গুরু আজকে কথা বলি আমার অনেক কিছু জানি পারলি আবার আমার সঙ্গে পরবর্তী দিনে দেখা হবে আমার গ্রুপের সঙ্গেই আছেন সে সঙ্গে রহিবেন এবং আমাকে পথ দেখাইবেন তোমার আবার সুবর্ণকে ধন্যবাদ জোহার করতো তোমার মানে ওই সব ভালো থাকবো আর আমার সংস্কৃতিকে আগে নিয়ে যেতে যতটুকু চেষ্টা করার করবো এবারই অহংকারের ভাষা এবারই গর্বের ভাষা আমার সুবর্ণ ভাষা।